শোন 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 দাঁত গেলামি পরে যেটা বলছি শোন, গত 2 বছর তো আমাদের পুজোতে কোথাও বেরোনোই হয়নি, তো আমি এবারে ঠিক করেছি চল গত 2 বছর যা হয়েছে হয়েছে, যা প্ল্যান ক্যান্সেল হয়েছে হয়েছে, এই বছর আমরা একদিন সবাই মিলে বেরোই, ঠিক আছে? দেখ সবাই রাজি তো? চল তাহলে সপ্তমীটাতে হোল নাইট খেলা হবে। আরে সপ্তমী কেন, ষষ্ঠীতে বেরোনো হবে না? ষষ্ঠীতে ভিড়টা একটু কম হবে। এই সালা শুরু হলো বিড়ালের রাস্তা কাটা। দেখ তোকে আমি বলে দিচ্ছি, এইবারেও আমাদের যাওয়া হবে না সালা এই জন্য। আরে চল তো সপ্তমীর রাতে। আরে বলছিলাম একটু সকালে গেলে হয় না, মানে রাতে বেরোলে বাড়িতে একটু রাগারাগি করতে পারে। বাড়িটা আমার বিয়েতে কিছু ছেলে নাম হয়ে যেতে, আবার রাতে বাড়ি থেকে বেরোতে দেবে না মানাচ্ছ তুমি? না আসলে আমার একটু বেরোনো আছে প্রিয়ার সাথে। আচ্ছা বা এই জন্য তুমি ভিড় মারাচ্ছ রাতের বেলা? ঠিক আছে তাহলে চল অষ্টমীতে বেরোনো, এটাই ফাইনাল, ঠিক আছে? অষ্টমী ফাইনাল কিন্তু। হ্যাঁ ঠিক আছে তাই, অষ্টমীতেই ফাইনাল। আরে না 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 শোন শোন কথাটা শোন, অষ্টমীতে গেলে হবে না, অষ্টমীতে অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে বাইরে আমিষ খাবার খাওয়া যাবে না। আরে অষ্টমীটা ক্যান্সেল, শোন শোন অষ্টমীটা ক্যান্সেল, অঞ্জলি কিন্তু কী আছে, বাড়ির বাইরে সব খেতে আছে। আরে না না বুঝতে পারছিস না, অষ্টমীর দিনে বাইরে খাওয়াটা ঠিক হবে না অঞ্জলি দেওয়ার পরে, তুমি তোর সাথে তাল মেলাবে সালাম পিয়া মারানি কোথাকার। আরে শোন তাহলে নবমীটা ফাইনাল, আমার কোনো প্রবলেম নেই নিশ্চয়ই, ঠিক আছে তাহলে নবমীর ফাইনাল একদম একদম ফাইনাল নবমীর দিন। নবমী, আরে নবমীটা তো একটু ফ্যামিলির সাথে বেরোনোর থাকে। দেখেছিস দেখেছিস সালা বিড়াল রাস্তা কাটার জন্য তৈরি। আরে ঠিক আছে ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো, বলছি তো নবমীতেই ফাইনাল। কি তাহলে নবমী ফাইনাল তো? হ্যাঁ ভাই একদম। তাহলে 7টার সময় বেরোনো হচ্ছে? হ্যাঁ ভাই একদম, আমি রেডি। কি SMS করেছে 7টায় বেরোচ্ছিস তো? আচ্ছা দেখ আমি যেতে পারবো না, ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়ে গেছি। কী রে অভি তুই তো কোনো রিপ্লাই করছিস না, কী খবর তোর? এই রে আজ ওদের সাথে বেরোনোর কথা ছিল, কী বলি? আমি যেতে পারবো না রে, আমার একটু পেট খারাপ করেছে। হ্যালো, হ্যাঁ বল। না তাহলে বলছি আমাদের তো আশেপাশে প্যান্ডেলগুলো ঘোরা হয়নি, চল তাহলে তুই আমি বেরোই, আশেপাশে প্যান্ডেলগুলো একটু ঘুরে আসি। এই ভাই 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 ওটা অভিক না? হ্যাঁ দেখ ওটা ওর সাথে মনে হচ্ছে চন্দ্রানী রয়েছে। এই অভিক তোর এখানে কোথেকে? আচ্ছা এই তাহলে তোমার পেট খারাপ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না, আর কোনো বন্ধু যদি এরকম পুজোর সময় প্ল্যান ক্যান্সেল করে তাহলে অবশ্যই তাকে মেনশন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো বাই।